নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আমি আবার এসে গেছি। আজও এনেছি একটি গোয়েন্দা গল্প। গল্পটির নাম খুনি কে, লেখক খগেন্দ্রনাথ মিত্র। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্যে, আর লাইক কমেন্ট আর শেয়ার করার জন্যে। শুরু করি। অমল ও সুরেশ দুই বন্ধু। সুরেশ থাকতো পেশোয়ারে, এসেছে কলকাতায় বেড়াতে, উঠেছে অমলের বাড়ি। বাড়িতে অমল থাকে একা, দোতলা বাড়ি। অমল অনেক টাকার মালিক, পৈতৃক সম্পত্তি তো পেয়েছে, মাতৃক অর্থাৎ দাদামশাইয়ের খান দুই বাড়িও মাস কতক হলো তার হাতে এসেছে। এক মামা, সেও আবার পাতানো, টাকা পয়সা পেলেও অমলের মাথা ঠিক আছে, সে বাবুগিরি করে না। শখের মধ্যে যা দেখা যায় তা হচ্ছে বই কেনা, কেবল কেনা নয় সেই সঙ্গে পড়াও। সে উত্তর ভারতে বেড়াতে গিয়ে সেবার পেশোয়ারে সুরেশের বাড়িতে অতিথি হয়েছিল। সুরেশ সেখানে রেলে চাকরি করে, মাইনে যা পায় তা বেশ, সেখানেও খাতিরও খুব। অনেক দিন বাংলাদেশ ছাড়া, তাই কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে। সেরাতে একটা বিশ্রী শব্দে সুরেশের ঘুম ভেঙে গেল, কিন্তু ঘুমের ঘোরটা গেল না। সে প্রথমে বুঝতে পারলে না কোথায় আছে, পরক্ষণেই তার মনের জড়তা কেটে গেল। বুঝতে পারলে সে আজ অমলের বাড়িতেই, কিন্তু শব্দটা কিসের? সম্ভবত ঝড়ের। ঝড়েই যেন জানলা দরজা পাল্লা দড়াম করে বন্ধ করলে, কিন্তু তারপরও সেই রকম শব্দ হতে লাগলো। শীতকাল, তাই সুরেশের দরজা জানলা বন্ধই ছিল, কিন্তু শীত গ্রীষ্ম সবসময় অমলের জানলা খুলে শোবার অভ্যাস। সে বলতো, জানলা বন্ধ করে শুলে আমার দম আটকে যায়। শব্দটা যেন সুরেশেরই ঘরখানার নিচে হচ্ছে। তার ঘরের নিচে আছে অমলের পড়বার ঘর, হয় সে এখনও পড়ছে অথবা জানলা খুব রেখে শুতে গেছে। পড়বার ঘরের পাশেই তার শোবার ঘর। এইসব ভেবে সুরেশ আবার ঘুমোবার চেষ্টা করলে, কিন্তু ঘুম আর এলো না, থেকে থেকে শুধু শব্দই হতে লাগলো। সে উঠে সুইচ টিপে আলো জ্বালল, ঘড়ি দেখল রাত দুটো, আবার ধড়াম করে শব্দ হলো। এরকম শব্দ হতে থাকলে ঘুমোনোই দায়। সুরেশ বিছানা ছেড়ে উঠল, মোটা আলোয়ানখানা গায়ে, চটি জোড়া পায়ে, ধীরে ধীরে সে দরজা খুলে বেরিয়ে গেল। দরজার পাশে সুইচ ছিল, সুইচটা টিপতেই বারান্দাটি আলোকিত হলো। সামনে নিচে সিঁড়ি, সিঁড়ির মাথায় আলো ছিল। সে বারান্দা পার হয়ে সিঁড়ির আলো জেলে সিঁড়ি দিয়ে নিচে নামতেই পরিষ্কার বুঝতে পারলে শব্দটা কোথা থেকে আসছে। সুরেশ ঘরখানার দরজাটা টানতেই খুলে গেল, ঘরে তখনও আলো জ্বলছিল। অমল কি এখনও পড়ছে? না, সামনের দিকে তাকিয়েই তার হাত পা অসাড় হয়ে গেল, আর এক পাও নড়বার শক্তি রইল না। সে দেখলে অমল কার্পেটের ওপর চিত হয়ে হাত পা দুখানা ছড়িয়ে পড়ে আছে, তার কপালে একটি ক্ষত, এই ক্ষত থেকে রক্ত বার হয়ে একটি লাল ধারায় কার্পেটে পড়ছে। ক্ষতটি দেখে সুরেশের মনে পড়ল, এরকম ক্ষত রিভলভারের গুলিতে। সে দরজা ধরে দাঁড়িয়ে লক্ষ্য করতে লাগলো, তাহলে সেই অস্ত্রটি কোথায়? কিন্তু এদিক ওদিক তাকিয়ে সে কিছুই দেখতে পেল না। এটা খুন না আত্মহত্যা? আত্মহত্যা হলে অস্ত্রটা কাছেই থাকবে, খুন হলে খুনি সেটা নিয়ে গেছে। কিন্তু সুরেশ সাহসে ভর করে এগিয়ে গিয়ে অমরেশের পাশে হাঁটু গেড়ে বসল। সেই সময় অমল একবার চোখ মেলে তাকালো এবং তার ঠোঁট দুখানি কেঁপে উঠল। সে যেন কি ফিসফিস করে বললে। সুরেশ তার দিকে ঝুঁকে জিজ্ঞেস করলে, অমল এ কী, কী করলে এ কাজ? অমল অতি কষ্টে ফিসফিস করে বললে, সুরেশ সে আমাকে খুন করেছে, পুলিশকে বলো। যে ঠিক সেই সময় জানলায় এত জোরে শব্দ হলো যে অমলের ক্ষীণ কণ্ঠস্বর ডুবে গেল। সুরেশ আরও ঝুঁকে তার কানের কাছে মুখ নিয়ে বললে, আমি শুনতে পাচ্ছি না অমল, কে
কিন্তু অমলের কণ্ঠস্বর চিরদিনের জন্য থেমে গেল। সুরেশের হাত পা চলল না, সে অসাড়ের মতো তার দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসে রইল। কিন্তু একটু পরেই স্বপ্নের মতো মনে হলো সেখানে আরও কে এসে দাঁড়িয়েছে। সুরেশ তাকিয়ে দেখে দরজায় অমলের এক দুঃসম্পর্কীয় আত্মীয়র দাঁড়িয়ে। সেও এসেছে দুদিন হলো শিলং থেকে কলকাতায়। নাম তার শরৎ। শরৎ বলিষ্ঠ দীর্ঘকায় পুরুষ। সে জিজ্ঞেস করলে, কি হয়েছে সুরেশবাবু, অমলকে কি কেউ খুন করেছে? আপনি নিচে ওর সরকারকেও জানান, আমি ততক্ষণ এখানেই থাকব। শরৎ তাড়াতাড়ি বেরিয়ে গেল। সে শুয়েছিল সুরেশের পাশের ঘরে। শরৎ ঘর থেকে বেরিয়ে যেতেই সুরেশ জানলাটা বন্ধ করে দিলে। টেবিলের ওপর টেবিল ফোন ছিল, রিসিভারটা তুলে নিয়ে পুলিশকে আসবার জন্যে থানায় ফোন করলে, একজন ডাক্তারকেও সঙ্গে আনতে বললে। পুলিশ যখন এলো তখন হলঘরে বাড়ির কয়েকজন জমা হয়েছে, সব ঘরে আলো জ্বলছে, এমন কি বাড়ির চারধারে যে বাগানখানি ছিল সেখানেও আলো জ্বলছিল। ডাক্তারকে নিয়ে পুলিশ তাড়াতাড়ি অমলের পড়বার ঘরে গিয়ে ঢুকল। ডাক্তার অমলকে পরীক্ষা করে গম্ভীরভাবে মাথা নাড়লেন, বললেন বারুদের দাগ নেই, পিস্তলটাকেও দেখা যাচ্ছে না, এ তো পরিষ্কার দেখা যাচ্ছে খুন। তবে বেশিক্ষণ আগে হয়নি, মিনিট কুড়ি কি বড় জোর আধ ঘন্টা আগে হবে। দরজার কাছে যারা ঘোরাঘুরি করছিল দারাগ্যবাবু তাদের লক্ষ্য করে বললেন, সকলের আগে কে দেখেছেন? সুরেশ সভয়ে গলা পরিষ্কার করে বললে, আমি। যখন আসি তখন ওর নিঃশ্বাস পড়ছিল, কে খুন করেছে ও আমাকে বলবার চেষ্টা করছিল কিন্তু পারেনি। তার আগে কি হয়েছিল জানি না, কেবল ঝড়ে ওই জানলাটা জোরে জোরে বন্ধ হচ্ছিল, সেই শব্দে আমার ঘুম ভেঙে যায়, তারপর শব্দে জন্যে ঘুমোতে পারিনি, তাই নিচে নেমে এসেছিলাম। কাউকে তখন দেখেছিলেন? কাউকে দেখিনি, ঝড়ের শব্দ ছাড়া কিছু শুনতেও পাইনি। তবে আমার পর এসেছিলেন শরৎবাবু, উনিও শব্দে ঘুমোতে পারছিলেন না। দারোগা সরকারের দিকে ফিরে জিজ্ঞেস করলেন, এ বাড়িতে আর কে কে আছে? দুজন চাকর আর একটা ঠাকুর, মোটর ড্রাইভার বাড়ির কাছেই, সে সকালে আসে রাতে চলে যায়। কোথায় খাওয়া দাওয়া করে? এখানেই। বলতে পারেন আপনার বাবু এত রাত অবধি কী করছিলেন? তা জানি না, তবে মাসখানেক থেকে উনি রাতে ভালো ঘুমোতে পারতেন না, প্রায় রাত জেগে পড়াশোনা করতেন। আচ্ছা, উনি এরকম বিপদের কথা কখনো বলেছিলেন? আমার কাছে তো বলেননি, আমি সরকার, আমার কাছে মনের কথা বলবেন কেন? তবে কার কাছে বলতে পারেন? বলে দারোগাবাবু তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালেন। বন্ধুবান্ধবের কাছে? ওর বন্ধু কে? অনেকে অনেকে বাবুর সঙ্গে গল্প করতে আসতেন, বড়লোক অনেকের সঙ্গে আলাপ ছিল। এরা কে? ইনি সুরেশবাবু, আমাদের বাবুর বন্ধু, পেশোয়ারে থাকেন, দিন কয়েক হলো বেড়াতে এসেছেন। উনি বাবুর আত্মীয়, শিলংয়ে থাকেন। আজ সন্ধ্যে থেকে ওর মনের অবস্থা কেমন ছিল জানেন? আমি ভাড়া আদায়ে বেরিয়েছিলাম, রাত দশটায় ফিরেছি। দারোগাবাবু সুরেশের দিকে ফিরে বললেন, আপনার সঙ্গে শেষ কখন দেখা হয়? রাত নটায়। রাত আটটায় আমরা একসঙ্গে খাই, তারপর এক ঘন্টা গল্প করছিলাম। তখন কি ওর উদ্বেগের ভাব দেখেছিলেন? সে বিষয়ে স্পষ্ট কিছু বুঝতে পারিনি, তবে কেমন একটা আনমনা মনে হচ্ছিল, আগে আমি ওকে কখনো এরকম দেখিনি। দারোগাবাবু তারপর শরতের দিকে ফিরে জিজ্ঞেস করলেন, আপনার সঙ্গে কখনো শেষ কথা হয়েছিল? সাড়ে দশটায়। আপনার কি অনুমান হয়েছিল, অথবা ওর সঙ্গে কথায় বার্তায় কি বুঝতে পেরেছিলেন যে উনি জানেন ওর জীবননাশ হতে পারে? তখন যেরকম দেখেছিলাম তাতে সে ধারণা করতে পারিনি বটে, তবে এখনকার অবস্থা দেখে বলা যেতে পারে উনি এই রকমই আশঙ্কা করছিলেন। হুম। দারোগাবাবু একটু চিন্তিত হয়ে পড়লেন, তারপর আবার বললেন, বলুন তো শরৎবাবু, ওর সঙ্গে আপনার কতদিন অন্তর দেখা হয়? ঠিক নেই, মাসে দু একবার তো বটেই, কারবারের কাজে আমাকে প্রায় আসতে হয়। উনি কি বরাবরই এরকম অস্থির ছিলেন?
আচ্ছা, কবে থেকে আপনি তাকে এরকম দেখছিলেন? তা মাস দুই হবে। মধ্যপ্রদেশের এক শহরে একটা খুন হবার পরে ওকে তেমন একটু বিচলিত দেখছি। কীরকম? সে আবার কি? দারোগাবাবুর চোখ দুটো জ্বলে উঠল। সেখানে উনি গিয়েছিলেন বেড়াতে, তখন ওর এক বন্ধুকে একজন খুন করে। বন্ধুটির নাম ছিল হরিশ সমাদ্দার। সমাদ্দার হোটেলে ছিল, সেই হোটেলেই উনি গিয়ে উঠেছিলেন। তারপর সমাদ্দারকে একজন সাহেব বেশি বাঙালি গুলি করে। যে লোকটা তাকে গুলি করে তার নাম উপেনচন্দ্র। তার সঙ্গে ওর পরিচয় ছিল। উপেন ধরা পড়ে, কিন্তু কি করে যেন হাজত থেকে পালিয়ে যায়, এ খবর কি আপনি জানেন না? বলে যান। উপেন তো আর ধরা পড়েনি বলে শরৎবাবু চুপ করলেন। দারোগাবাবু তার দিকে আর একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, ওর কোনো শত্রু ছিল? এমন কথা কোনো দিন বলেছেন? না, মনে পড়ে না। আচ্ছা, উনি বিয়ে করেননি কেন? জানি না। দারোগাবাবু তারপর সুরেশকে বললে, আপনি কি প্রায় ওর সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন? না, সে সম্ভাবনা খুবই কম ছিল, কেননা আমি থাকি ভারতের এক প্রান্তে, ছুটি বড় একটা পাই না, আর ও নিজেই ওখানে যেত হয়তো বছরে একবার। দারোগাবাবু চুপ করলেন। তার একটু পরেই বললেন, আপাতত আপনাদের আর দরকার নেই, তবে চাকর বাকররা কেউ যেন কোথাও না যায়, পরে সকলকে আবার দরকার হতে পারে। আপনারা এখন বাইরে যান, আমি ঘরখানা ভালো করে পরীক্ষা করব। সকলে বার হয়ে গেল। দারোগাবাবু পরীক্ষা করতে লাগলো। দরজায় দাঁড়িয়ে রইল কনস্টেবল। দারোগাবাবু দেখলে আরাম চেয়ারের পাশে একখানি ছোট টেবিলের ওপর একখানি বই খোলা পড়ে আছে। বোঝা যাচ্ছে অমল বইখানি পড়ছিল। খোলা জানলাটার দিকে সে পিছন ফিরে বসেছিল। খুনিটা হয়তো সোজা ঘরে ঢুকেছে। সে ঢুকতেই অমল বইটি নাবিয়ে রেখে খুনিটার মুখের দিকে তাকিয়েছিল। সঙ্গে সঙ্গে কপাল লক্ষ্য করে গুলি করেছে। গুলি লাগতে কার্পেটের ওপর ওইভাবে যেমন করে আছে সেই রকম করেই পড়ে গেছে। পিস্তলের আওয়াজ হয়তো বাজ পড়ার শব্দে গেছে ডুবে। ঘটনাটা খুব সহজ নয়, এর ভেতরে কিছু একটা আছে, খুনিকে খুঁজে পাওয়া কঠিন হবে। তারপর কিছুক্ষণ চিন্তা করে একটা কনস্টেবলকে ডেকে বললেন, আচ্ছা দেখো তো এর পকেটে কী আছে। কনস্টেবলটা এগিয়ে এসে অমলের পাশে হাঁটু গেড়ে বসে তার পোশাক তল্লাশ করতে লাগলো। জামার পকেট হাতড়ে প্রথমে পেল একখানি রুমাল, দুটো চুরুট ও এক বাক্স দেশলাই। তারপর আর একটা পকেট পেল এক গোছা চাবি, খানকয়েক নোট, আদুলি সিকি আনি। পরক্ষণে আবার প্যান্টের পকেটে হাত দিয়ে একটা জিনিস টেনে বার করে বলে উঠল, ইহ ক্যা! দারোগাবাবুও দেখলেন একটি রিভলভার। তিনি সেটা কনস্টেবলের হাত থেকে নিয়ে পরীক্ষা করে দেখলেন তার ছটি খাপে গুলি ভরা। দেখা যাচ্ছে এরকম একটা কিছু হবে তা উনি বুঝতে পেরেছিলেন, তবে রিভলভারটা ব্যবহার করবার সময় পাননি। আচ্ছা আর কি আছে? আর এক পকেটে ছিল কতগুলো চিঠি। দারোগাবাবু চিঠিগুলো কনস্টেবলের হাত থেকে নিয়ে আলোয় পরীক্ষা করতে লাগলেন। তারপরেই বলে উঠলেন, আরে পাওয়া গেছে, এই যে একখানা টাইপ করা চিঠি, এতেই খুনি কে, কেন খুন করেছে তা পাওয়া যাবে, আমাদের গোয়েন্দা বিভাগের খোরাক খাসা। তিনি কাগজখানি পড়ে সাবধানে ভাঁজ করে চিঠিগুলো একখানি খামে পুড়ে পকেটে রাখলেন এবং ঘরখানি আরও কিছুক্ষণ পরীক্ষা করে বেরিয়ে গেলেন। বেশ কিছুদিন পর ভোরের দিকে তারা তখন মোটরে ফিরছে, মুখার্জি জিজ্ঞেস করলেন, শরতি যে খুনি, এটা কী করে ধরতে পেরেছিলেন মিস্টার গুপ্ত? আপনার কথার উত্তর দেবার আগে একটা কাজের ফয়সলা করা যাক, চন্দ্রের কী হবে? আপনি নিশ্চয়ই তার বিরুদ্ধে আর মামলা চালাবেন না? না, শরৎরাই সে পথ বন্ধ করে দিল, মিস্টার শুক্ল বোধহয় আর এগোবেন না, এগোবার উপায় নেই। গুপ্ত বললেন, মিস্টার মুখার্জি এবার আপনার প্রশ্নের উত্তর দিই। যখন খবর পাই শরৎ রায়কে কে গুলি করেছে, তখনই আমার সন্দেহ হয় এটা ওর সাজানো,
ওর জামার হাতায় যে লোকটা গুলি করেছিল সে ওর ওই মোহাম্মদ, আপনি জানেন না, কিন্তু আমি ওর ঘর থেকে রায়ের পিস্তলটা সরিয়েছি, তাতে গুলি চালাবার চিহ্ন আছে। কি বলছেন, আজই আপনাকে দেখাবো। আর ওর এই ড্রাইভারটাও সরে পড়েছে আপনার সহকারীর চোখে ধুলো দিয়ে। শরৎরাই যে মাকড়সা এটা আমি পরিষ্কার তখনই, ওর ওপর আমার কড়া নজর ছিল। ও থানায় খবর দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছিল সত্যি, কিন্তু সেখানে এসেছিল, সেখান থেকে আমারই লোক টেলিফোন করেছিল, সে ছিল পিছু পিছু। লোকটা ছিল ভারী চালাক, কতবার আমার চোখে ধুলো দিয়েছে। যাক, আজ একটু শান্তিতে ঘুমোতে পারবো, এখনো নয়, আগে বড় কর্তার কাছ থেকে চন্দ্র সম্বন্ধে অভয় নিতে হবে। তারপর শুক্ল বললে, আমার মনে শান্তি এসেছে, এবার হালকা মনে দেশে ফিরে যেতে পারি। আমার রবিবারের পার্টিতে যোগ দেবার পর যাবেন, তার আগে নয়, শুক্ল হাসতে হাসতে বললে। আচ্ছা, এই ছিল আজকের গল্প। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।